ছোট বাড়িতে যে ধরনের মাটি থাকে, কিন্তু বিলের মাটি টোটালি অন্যরকমই দেখেন। পানির হাওয়ার যে ঠান্ডা বাতাসটা শরীরে লাগতেছে, সত্যি অনেক ভালো লাগতেছে। এই জায়গাটায় গোটা সাইডটাই কিন্তু পানি দিয়ে ভরা চরণ বিলে, আস্তে আস্তে সব দিকে পানি হয়ে যাবে। পুরটা কিন্তু অলরেডি সংরক্ষিত আছে একটা, এই যে পুরটা কিন্তু এটা পুড়ে গেছে। তোমার যে জায়গাটা দাঁড়িয়ে আছে এই জায়গায় কিন্তু আমার এদের মতো পানি হয়, ইফেক্ট আমি কিন্তু ডুবে যেতে পারি, এত এত পানি হয় এই জায়গাটায়। গরু কয়টা নিয়ে আসেন বিলে? তিনটা গরু নিয়ে আসেন। এটা 1.160 কিলোমিটার এখানে আপনার খনন করা হয়েছে, যে দেখতে পাচ্ছেন সামনে আমি যাই। এখন চরণ বিলে নতুন পানি, দর্শকের যে সেই হিজল গাছ, এটা কিন্তু পানি আসলে কখনো মরে না। আর শামুকগুলো কিন্তু পাহাড়িদের ট্রেডিশনাল খাবার, এগুলো কিন্তু সব মরেই গেছে। এই যে বন্ধুরা, চরণ বিলের নতুন পানি, ধরতে কত আরাম লাগতেছে দেখেন। হ্যালো গাইস, আমি নীলাইতে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম চরণ বিলের ঠিক মাঝে, আর আমরা যে জায়গাটায় আছি এটা কিন্তু সবচেয়ে একটা সুন্দর জায়গা। আর আমাদের সামনে কিন্তু ওই দেখতে পাচ্ছেন একটা জোলা আছে এবং একটা হিজল গাছ আছে। তো আজকে এই বিলটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো যে এই বিলে কোথায় কি আছে এবং সৌন্দর্য ধরে তোলার চেষ্টা করবো। তো চলুন একসাথে দেখা যাক। এখানে এই যে বুটটা কিন্তু অলরেডি সংরক্ষিত আছে একটা, এই যে বুটটা কিন্তু এটা পুড়ে গেছে। এই যে দেখেন বুটটা, চরণ বিলে বুটটা অনেক সুন্দর হয়েছিল ফসলটা। এই যে এই বুটটা কিন্তু পুড়িয়ে দেওয়ার পরে কিন্তু এই যে একটি বুটটার কৃষক কিন্তু মিস্টেক করে জমিতে রয়েছে। তো এই যে গ্রামের মানুষ এই যে বিলে কিন্তু গরু চড়াচ্ছে, দেখি আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। কেমন আছেন? ভালো আছেন? গরু কয়টা নিয়ে আসেন বিলে? তিনটা গরু নিয়ে আসেন। এটা বাছুর কয়দিন হয়েছে এটার? এক মাস। মাশাআল্লাহ, খুব সুন্দর আইডিয়া নাকি বকুন। তো দেখেন এই যে বিলের মানুষ কিন্তু সচরাচর কিন্তু এই যে বিলে কিন্তু গরু চড়াতে আসে, কারণ এদিক প্রচণ্ড ঘাস, এই জন্য কিন্তু তারা বিলে গরু বেঁধে দেয়। দেখেন এই যে আমাদের এক কাকা কিন্তু গরু বেঁধে দিয়েছে। আর এখানে কিন্তু প্রায় সব ধরনের ফসলই করা হয়। আমরা এখন যাবো ওই যে সামনে যে হিজল গাছটা আছে, হিজল গাছের কাছে। আর এমনি কিন্তু আজকে খুব গরম, গরমের জন্য কিন্তু মানুষ অসহ্য হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমরা চলে আসলাম বিলে। আবার এখানে অনেক শ্রমিক কিন্তু কাজ করছে। তো এই চারিপাশে যেদিকে তাকাবেন, শুধু আপনি কৃষকের যে চাষ করা জমিগুলো আছে ফসল, সেইগুলো দেখতে পারবেন। এখানে দেখেন যে এখানে কিন্তু তিল চাষ করা হয়েছে, অনেক তিল খেত আছে এই জায়গায়। পাশাপাশি এখন কিন্তু পানির সময়, দেখা গেছে কি আপনার কিছুদিন পরে অলরেডি কিন্তু চরণ বিলে পানি চলে এসেছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু এই জায়গাগুলোতে সব পানি হয়ে যাবে। তো এই জন্য কিন্তু তারা আমন ধান করতেছে। দেখেন এই যে আমন ধান, এই যে আমন ধান কিন্তু বোনা হয়েছে, চারাগুলো দেখেন মোটামুটি হয়ে গেছে। আর এই বেড়াগুলো দেওয়ার মূলত কারণ হয়েছে যে কোনো গরু ছাগল যে ভিতরে না ঢুকে ধানগুলো না খেতে পারে। তো ওই যে ফাইনালি গাইস, আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু সেই আমরা সেই হিজল গাছটা চলে আসলাম। এটাই কিন্তু সেই হিজল গাছ, যে হিজল গাছ কখনো কিন্তু পানিতে ডুবে কিন্তু মরে না। এটার বয়স কিন্তু আনুমানিক প্রায় 20 বছর উপরে হবে। আর হিজল গাছ কিন্তু পানিতে কেন ডুবে মরে না, এটা সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে এই গাছটা না মরার কারণ কী। এই জায়গায় কিন্তু আগে আম গাছ রোপণ করা হয়েছিল, কিন্তু আম গাছটা মরে গেছিলো। এরপরে কিন্তু এই জায়গায় হিজল গাছটা রোপণ করা হয় এবং হিজল গাছটা কিন্তু এখন আমাদের মধ্যে রয়েছে। আর পাশাপাশি দেখেন এই যে এই জায়গায় কিন্তু আপনাদের একটা সাইনবোর্ড দেখায় যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। তো এই জায়গায় কিন্তু যেই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটার বাজেট কত করা হয়েছে? এটার বাজেটটা আপনার 1.160 কিলোমিটার এখানে আপনার খনন করা হয়েছে, যে দেখতে পাচ্ছেন সামনে আমি যাই। এই যেই ঝোলাটা দেখতে পাচ্ছেন, এই ঝোলাটা দেওয়ার মূলত কারণটা হয়েছে যে আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামের জমি কিন্তু পানির জন্য চাষ করতে পারে না, কারণ চরণ বিলে পানির জন্য বা বন্যার পানির জন্য। আর এই জন্য এই জোলাটা দেওয়ার কারণটা হয়েছে যে পানিগুলো যে ওই পাইপ দিয়ে এসে এখান থেকে বের হয়ে যায়। আর এটা কিন্তু দেখেন সম্পূর্ণ জোলা চলে গেছে, কিন্তু একবার চরণ বিলে মাঝে, আর ওই যে দেখা যাচ্ছে চরণ বিলে পানি এসেছে কিন্তু হালকা হালকা। এটা কিন্তু চরণ বিলে নতুন পানি, এটা কিন্তু চরণ বিলে নতুন পানি। এটাই মূলত এটা তোমার ই করবো, এটা বাদ দিব, বাদ দিয়ে পাইপ দিয়ে পানি বেরোবে যতদূর সম্ভব। আর দেখেন দর্শক যে সেই হিজল গাছ, এটা কিন্তু পানি আসলে কখনো মরে না। আর এই জায়গায় কিন্তু সুন্দর করে একটি মানুষের বসার জন্য জায়গাটা পাকা করে দেওয়া হয়েছে, যাতে মানুষ এই জায়গায় এসে কিছুটা সময় বিশ্রাম নিতে পারে এবং শরীর ঠান্ডা করতে পারে। কারণ যে রৌদ্রের যে অবস্থা, যেসব কৃষকরা বিলে কাজ করে তারা কিন্তু গরমে অনেক ফিসফিস করে, বিলে কোনো জায়গায় গাছ নেই, তার জন্যই কিন্তু এই জায়গাটায় বসার জন্য সিস্টেম করা হয়েছে। তো আমরা মূলত চলে আসলাম এই জায়গাটায় ছবি তোলার জন্য। এই যে আমাদের ফটোগ্রাফার কিন্তু অলরেডি দেখেন ক্যামেরা নিয়ে কিন্তু এই জায়গায় আছে। তো আমরা কিছুক্ষণ মধ্যে ফটোগ্রাফি শুরু করবো। এবং বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি চরণ বিলে, যেই তলি থেকে আবার পানি এসেছে, দেখেন এই যে আমার সামনে কিন্তু চরণ বিলে পানি দেখা যাচ্ছে। আর আমরা বর্তমানে যে জমির উপরে উপস্থিত আছি, দেখেন এই জমির মাটিগুলো আসলে কেমন, দেখেন মাটিগুলো আসলে কেমন মাটি, দেখেন আপনারা মাটিগুলো আসলে আমাদের
পায়ে বসত বাড়িতে যে ধরনের মাটি থাকে কিন্তু বিলের মাটি টোটালি অন্যরকমের দেখেন। তো এখন আমরা যাবো সে পানির কাছে, যদিও ওই জমিগুলো কিন্তু তিন মাসের মতো পানিতে ডুবে থাকে, তারপরে দেখেন মাটিগুলো এত শক্ত হয়েছে যা বলার মতন, চাষ দিয়েছে মনে হচ্ছে কি না কি পাড়াচ্ছি আমি, একবার শক্ত কাঠ হয়ে রয়েছে মাটিগুলা। এই যে পানি, চরণ বিলের নতুন পানি দেখেন, জমি কিন্তু চাষও করতে পারেনি, দেখেন হ্যারো কিন্তু জমি চাষও করতে পারেনি, এত শক্ত শক্ত এই মাটিগুলা। এই যে পানি, এটা আর কিছুদিনের মধ্যে কিন্তু পানিতে ভরে যাবে এই জায়গাটায়। এই দেখেন নতুন পানি, কত সুন্দর দেখতে। কিছুদিন পরে কিন্তু চরণবিল দিয়ে প্রচুর নৌকা চলবে, আর আমরা এখানে চলে এসেছি ফটোগ্রাফি করার জন্য, যে আমাদের ফটোগ্রাফার কিন্তু ফটোগ্রাফি করছে অলরেডি। দেখেন কত সুন্দর বিল, প্রকৃতির কি আবহাওয়া দেখুন। এই যে বন্ধুরা, চরণবিলের নতুন পানি, ধরতে কত আরাম লাগছে দেখেন, টলটলা পানি, যদিও পানিটা কেমন জানি লাগতেছে ধরতে অনেকে। আর এই যে দেখেন এই শামুকগুলো কিন্তু পাহাড়িদের ট্রেডিশনাল খাবার, এগুলো কিন্তু সব মরে গেছে, এগুলো পানি আসতেছে নতুন করে আবার হবে। এই যে চরণবিলে পানি দেখেন, গোটা সাইডটাই কিন্তু পানি দেওয়া ভরা চরণবিলে, আস্তে আস্তে সব দিকে পানি হয়ে যাবে, এই পানিগুলো বন্যার পানি। আরেকটি জিনিস দেখাই, দেখি কেউ বলতে পারেন নাকি এগুলো কি। এই যে দেখেন আগুন ধরে দিয়েছিল কিন্তু, এই যে একটা পুড়ে গেছে কিন্তু সম্পূর্ণ পুড়েনি, কে কে বলতে পারবেন এইগুলো কি গাছ? আর এইগুলো কিন্তু আমি জানি কেউ বলতে পারবেন না, তারপরে আমি নাম বলে দিচ্ছি, এগুলো ভুট্টা গাছ। এই ভুট্টা গাছ যখন ভুট্টা তোলা হয়েছে তখন কিন্তু গাছগুলো সংগ্রহণ করে রাখা হচ্ছিলো, কিন্তু এখন যেহেতু বিলে পানি আসতেছে এই জন্য কিন্তু এগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে যাতে জমির উর্বরতা বাড়ে। প্রতিটি ভুট্টা গাছ এখন হাফ পুড়েছে, হয়তো কাঁচা ছিল এই জন্য পুড়েনি, এখনও দেখি আমরা কাঁচা আছে নাকি। এই যে এখনও কিন্তু এই যে গোড়া যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই যে এই সাইডটা কিন্তু এখনও কাঁচা রয়েছে, এই জন্য কিন্তু গাছগুলো পুড়েনি। বন্ধুরা এই যে আমরা কিন্তু এখন সেই পানির গাছের চরণবিলের, দেখেন পানির হাওয়ার যে ঠান্ডা বাতাসটা শরীরে লাগতেছে, সত্যি অনেক ভালো লাগতেছে এই জায়গাটায়। তো দেখেন পানি কিন্তু অলরেডি কিন্তু অনেক চলে এসেছে, আর ওই সাইডগুলোতেও অনেক বো, যেহেতু আমরা বিকাল টাইম এসেছি তাই পানি যেতে পারছি না ওই সাইডে, তো আমরা আরেকদিন দুপুরবেলা আসবো এবং ওই সাইডগুলোতে যাবো, এবং আশা করি কিছুদিনের মধ্যে যে যেই সাইডগুলো যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু পানি হয়ে যাবে। আর আমরা বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছে এই জায়গায় কিন্তু আমার এদের মতো পানি হয়, ইফেক্ট আমি কিন্তু ডুবে যেতে পারি, এত এত পানি হয় এই জায়গাটায়। আর এই যে ধানগুলো দেখছেন, এই ধানগুলো কিন্তু যে পানি পেয়েছে এখন কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, এই ধানগুলো কিন্তু দুই মানুষ তিন মানুষকে বড় হয়। তো আজকে এই ছিল আমাদের, আজকে এই ছিল আমাদের চরণবিলের শেষ ভিডিও। যদি আজকে এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।